একদম গাঁড় ফাটা, সরি, তাহলে কি ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে জল খাবে? মাঝে মাঝে সালা জায়গাই পাওয়া যায় না 20 mm দিয়ে ছবি তুলতে, সেখানে 85 mm 105 mm সালা বিলাস সেটা না, মানে 1.4 বা 1.8 ছাড়া কি পোর্ট্রেট তোলা যায় না? ওয়েডিং এ পোর্ট্রেট ছবি তোলার সময় বেশিরভাগ ফটোগ্রাফাররা যেটা করে, অ্যাপারচারকে 1.4 সেট করে দেয়, ব্যাকগ্রাউন্ড বেশ ব্লার লাগছে, বেশ অসাধারণ একটা পোর্ট্রেট, মানে 1.4 বা 1.8 ছাড়া কি পোর্ট্রেট তোলা যায় না? আবার অনেকে কি করে, সাবজেক্টকে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে চিপকে দাঁড় করিয়ে দিচ্ছে, তারপরও নাকি তাদের ব্যাকগ্রাউন্ড ব্লার ছবি চায়। লার 797 0.7 অ্যাপারচার ওয়ালা লেন্সও না ব্যাকগ্রাউন্ড কোনোদিনও এইভাবে ব্লার করতে পারবে না। তো যাদের মাথায় 1.4 বা 1.8 ঢুকে গেছে, বা যারা চাইছো সাবজেক্টকে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে চিপকে দাঁড় করবো তারপরও ব্যাকগ্রাউন্ড ব্লার আসবে, তাদের জন্য এই ভিডিওটা একদম না। কিন্তু যারা চাইছো যে ওয়েডিং ফটোগ্রাফিতে কি করে আমরা একটা সুন্দর পোর্ট্রেট তুলবো, তাদের জন্য এই ভিডিও। কারণ আজকে আমরা জানবো কি করে ওয়েডিং ফটোগ্রাফিতে একটা অসাধারণ পোর্ট্রেট তুলতে হয়, কী সেটিংস রাখবো, ক্যামেরার লেন্স কোনটা ইউজ করবো, কোথা থেকে ছবি তুলবো। তো চলো প্রত্যেকবারের মতন শুরু থেকে শুরু করি, কিন্তু প্রত্যেকবার আমি গালি দিয়ে শুরু করি না, এবার আমি গালি দিয়ে শুরু করেছি। মাফ করনা, গুসসে মে ইধর উধর নিকল জাতা হুম। সবার প্রথমে জানি ওয়েডিংয়ের জন্য বেস্ট পোর্ট্রেট লেন্স কি। ওয়েডিংয়ের জন্য বেস্ট পোর্ট্রেট লেন্স হচ্ছে 85 mm, কারণ 17 mm নিচে যে কোনো লেন্সে আমাদের কিন্তু ফেসের ডিস্টরশন আছে, সেই ছবিটা দেখতে একদমই ভালো লাগে না। তো এবার পোর্ট্রেট ছবি তুলবার জন্য আমি সেটিংস কী রাখবো? তো তোমাদের একটা কথা মাথায় আছে যে অ্যাপারচারের জন্য তো ব্যাকগ্রাউন্ড ব্লার হয়, এবার অ্যাপারচার ছাড়াও কিন্তু আরও একটা কারণের জন্য ব্লার হয়, সেটা হচ্ছে ডিস্টেন্স। কিসের ডিস্টেন্স? ক্যামেরা থেকে সাবজেক্টের ডিস্টেন্স এবং সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ডের ডিস্টেন্স। সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ড যতটা দূরে থাকবে ব্যাকগ্রাউন্ড কিন্তু ততটাই ব্লার হবে। এবার সেক্ষেত্রে কিন্তু তোমাকে কিন্তু সাবজেক্টের কাছ থেকে ছবি তুলতে হবে, তা না হলে কিন্তু ব্লার হবে না। মানে তোমাকে সাবজেক্টের কাছে দাঁড়াতে হবে এবং সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ডের ডিস্টেন্স অনেকটা থাকবে, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড বেশ ব্লার হবে। এবার তোমার কাছে ধরো 1.4 লেন্স রয়েছে, তুমি কি যখন পোর্ট্রেট তুলবে তখন কি 1.4 শ্যুট করবে? না, একদম 1.4 শ্যুট করবে না, 2.2 থেকে 2.8 অ্যাপারচার যেটা রয়েছে সেটা তোমরা রাখতে পারো, তাহলে একটা ভালো সুন্দর পোর্ট্রেট আসবে। এবার কেন বলছি 2.2 রাখতে? কারণ দেখবে 1.4 যখন তুমি শ্যুট করছো, চোখে যদি ফোকাস থাকে তাহলে দেখবে কানটা ব্লার হয়ে গেছে, এরকম কান ব্লার হয়ে যাওয়া ছবি বা বডি পার্ট ব্লার হয়ে যাওয়া ছবি একদমই কিন্তু একটা ভালো পোর্ট্রেটের উদাহরণ নয়। এবার হ্যাঁ, 1.4 কখন শ্যুট করবে? ধরো তুমি ব্রাইডাল শ্যুট করছো, ব্রাইডের চোখে একদম ফোকাস করছো, আই ল্যাশে ফোকাস করছো, তখন তোমরা 1.4 শ্যুট করতে পারো। বা অর্নামেন্টসে শ্যুট করছো, তোমাদের খুব ছোট্ট জায়গায় ফোকাস দরকার, সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা 1.4 লেন্স ইউজ করে একটা অসাধারণ কিন্তু ছবি তুলতে পারো। কিন্তু পোর্ট্রেট ছবি তুলবার সময় 1.4 একদমই ইউজ করা উচিত না, তোমরা মিনিমাম 2.2 বা 2.8 ইউজ করতে পারো। তবে ওয়েডিং পোর্ট্রেটে তোমরা সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড যেমন ব্লার করছো, সাবজেক্টের কিন্তু ফোরগ্রাউন্ডও তোমরা ব্লার করতে পারো। সাবজেক্টের সামনে যদি কোনো একটা অবজেক্ট থাকে সেটা ব্লার হয়ে যাবে। মানে ছবি তুলবার সময় ধরো তুমি দাঁড়িয়ে আছো, তোমার সামনে একটা ছোটো অবজেক্ট রয়েছে, তারপর সাবজেক্ট রয়েছে এবং সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ড অনেকটা দূরে রয়েছে, সেক্ষেত্রে অবজেক্টটাও কিছুটা ব্লার হবে আর ব্যাকগ্রাউন্ডও কিছুটা ব্লার হবে। মানে দুটো ব্লার হচ্ছে, সামনেও কিছুটা ব্লার থাকবে, পেছনেও কিছুটা ব্লার থাকবে এবং সাবজেক্ট নিট ফোকাসে থাকবে, সেক্ষেত্রে ওই ছবিগুলো কিন্তু অসাধারণ দেখতে লাগে। পোর্ট্রেট ফটোগ্রাফিতে যেমন ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো চাপ নেওয়ার দরকার নেই, কারণ ব্যাকগ্রাউন্ড তো ব্লার হয়েই যাবে, তো কোনো চাপ নেওয়ার দরকার নেই। কিন্তু তোমরা স্কিন কালার নিয়ে কিন্তু তোমরা একটু এক্সপেরিমেন্ট করতে পারো, সেক্ষেত্রে তোমাদের ক্যামেরায় যে ডিফল্ট পিকচার স্টাইল যেটা রয়েছে পোর্ট্রেট সেটা তো তোমরা শ্যুট করতে পারো, বা স্ট্যান্ডার্ডে রেখে কিছুটা কন্ট্রাস্ট কমিয়ে দিলে, সঙ্গে শার্পনেস যেটা রয়েছে সেটা একটু কমিয়ে দাও, তাহলেও দেখবে অসাধারণ পোর্ট্রেট আসছে। তবে এই পিকচার স্টাইল কিন্তু তোমরা পরবর্তীকালে ওই ক্যামেরার ফিল্টারে গিয়েও কিন্তু সুন্দরভাবে চেঞ্জ করতে পারবে। তো তোমাদের মেন ক্যামেরা থেকে চেঞ্জ না করলে তুমি পরে পোস্ট প্রসেসিংয়ের সময় কিন্তু চেঞ্জ করে নিতে পারবে, কিন্তু তুমি যদি জেপ্যাগে শ্যুট করো যেখানে তুমি চেঞ্জ করতে পারছো না, সেক্ষেত্রে তোমরা শার্পনেসটা একটু কমিয়ে দেবে, কারণ পোর্ট্রেটে সামান্য হালকা একটু যদি ব্লার হয়, মানে স্কিনটা যদি সামান্য একটু স্মুথ লাগে, তাহলে কিন্তু পোর্ট্রেট দেখতে অনেকটা সুন্দর লাগে। আর কেন কন্ট্রাস্ট কমাতে বলছি, কারণ অনেক সময় বিভিন্ন ধরনের ক্যামেরাতে কালো যে বিষয়টা রয়েছে, কন্ট্রাস্ট কমালে কালোর ভাগটা কিছুটা কমে যায়, কালোটাকে যেন ডিপ ডার্ক কালো না লাগে, তার জন্য আমি বলি কন্ট্রাস্ট একটু কমিয়ে ছবি তোলো, তাহলে দেখবে পোর্ট্রেটগুলো দেখতে অসাধারণ লাগছে। এবার যদি বলি লাইটের কথা, তোমরা চেষ্টা করবে সাবজেক্ট যে রয়েছে সে যেন প্রপার লাইটে থাকে, ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে সেটা যেন একটু ডার্ক হয়, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। এবার ধরো তোমরা ছবি তুলছো দিনের বেলায় একদম গাঁড় ফাটা, সরি, একদম ফাটা পড়া রোদে, আর সাবজেক্টে দাঁড় করেছো একদম মাঝ মাঠে, দেখবে সাবজেক্টের চোখের তলাগুলো ডার্ক হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড তো জ্বলে পুরো ছারখার হয়ে গেছে, এটা কিন্তু একদম ভালো পোর্ট্রেট হবে না। সেক্ষেত্রে তোমরা সাবজেক্টে একটু ছায়া দাঁড় করাতে পারো, বা সাবজেক্টে যদি রোদেই দাঁড় করাও
তাহলে সেখানে তোমরা রিফ্লেক্টার ইউজ করতে পারো। এবার ভাই রিফ্লেক্টারকে ধরবে, আবার তো তাহলে লোক নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে তোমরা গোল্ডেন টাইমসে মানে ভোরবেলায় বা বিকালবেলায় খুব সামান্য সময় পাওয়া যায়, 20-25 মিনিট টাইম পাওয়া যায়, সেই টাইমে শ্যুট করতে পারো। এক কথা তোমাকে মনে রাখতে হবে, সাবজেক্টে আলো থাকবে, প্রপার আলো থাকবে, সফট লাইট থাকবে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সামান্য ডার্ক হবে। এক্ষেত্রে তোমরা হাইসিক লাইট ইউজ করতে পারো, সেক্ষেত্রে সাবজেক্টে তোমরা ব্রাইট রাখতে পারবে এবং ব্যাকগ্রাউন্ডকে কিন্তু তোমরা হালকা ডার্ক করে দিতে পারবে। এই পেছন দিক বা ব্যাকগ্রাউন্ড ডার্ক হওয়া ছবিগুলো কিন্তু অসাধারণ লাগবে, মানে ব্যাকগ্রাউন্ড ব্লারও থাকবে, সঙ্গে ব্যাকগ্রাউন্ড ডার্কও থাকবে, ছবি একদম চুমু আসবে। এবার আসি কিছু কন্ট্রোভার্সিয়াল টপিকে। নানা মনির নানা মত। আমি বলেছি 85 ভালো পোর্ট্রেট তোলা যায়, তোমরা বলবে দাদা 50 mm তোলা যায়, কেউ বলবে 105, 135, 70, 200। ভাই আমার নিজেরও বেস্ট লাগে পোর্ট্রেট তুলবার জন্য সিগমা 105 1.4। ভাই এটা পেড প্রমোশন না, কিন্তু ওই লেন্সটা আমার নিজের পার্সোনাল ভালো লাগবে। কিন্তু ওয়েডিংয়ে গিয়ে মাঝে মাঝে সালা জায়গাই পাওয়া যায় না 20 mm দিয়ে ছবি তুলতে, সেখানে 85 mm 105 mm সালা বিলাসিতা না। তো তোমাদের জন্য ওয়েডিং ফটোগ্রাফিতে তোমরা কোন লেন্স ইউজ করবে সেটা তোমাদের উপর নির্ভর করছে, কারণ জায়গা কতটা পাচ্ছে। তবে আউটডোরে তোমাদের বেস্ট যে লেন্স যেটা রয়েছে সেটা ইউজ করো। এবার তোমরা বলতেই পারো যে দাদা আমার কাছে 85 নেই, 50 নেই, তাহলে আমি কী করবো? তোমাদের কাছে মিনিমাল একটা জুম লেন্স রয়েছে, ধরো তুমি যদি 24-70 ইউজ করো, তাহলে 70-এ রাখো তোমার লেন্সটা এবং অ্যাপারচারটা লোয়ার রাখো, যতটা লোয়ার রাখতে পারছো 4 বা 5.6। এরপর তুমি ছবি তোলো, সাবজেক্টকে তোমার সামনে রাখো এবং সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ডের ডিস্টেন্স যেন দূরে হয়, তাহলে দেখবে কিন্তু অসাধারণ একটা পোর্ট্রেট আসছে। এবার আসছি 1.4 বা 1.8-এর কথা। তোমাদের কাছে 1.4-এর ছবি ভালো লাগতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওয়েডিংয়ে কী হয়, 1.4-এ ছবি তোলাটা একটু চাপের হয়, কারণ পোর্ট্রেট যখন তুমি তুলছো ব্যাকগ্রাউন্ডটা ব্লার হচ্ছে ঠিক আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কান চুল ব্লার হয়ে যাচ্ছে এটা কি ঠিক? কাপল ছবি তুলছো 1.4-এ শ্যুট করছো, দেখবে যদি সমান সমান যদি ডিস্টেন্সে না দাঁড়ায়, দুজন যদি একটু আগে পরে দাঁড়ায়, দেখবে আরেকজন ব্লার হয়ে গেছে, সেটা একদমই একটা ভালো পোর্ট্রেট না। এবার বলতে পারো যে দাদা আমি 1.4-এ সবাইকে সমান রেখে ছবি তুলতে পারি। হ্যাঁ, যদি সবাই সমান তরাল সরল রেখায় যদি দাঁড়ায়, তাহলে অবশ্য 1.4-এ সবার ছবি ক্লিয়ার আসবে, কিন্তু ওয়েডিংয়ে তো ভাই ঠেলাগুতো হয়, আর দেয়ালের সঙ্গে চিপকেও কিন্তু একটা ভালো ছবি তোলা যায়। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড তো ব্লার হয় না, কিন্তু যদি একটা ভালো ফ্রেম পাওয়া যায়, তাহলে কি ব্যাকগ্রাউন্ড ব্লার ধুয়ে জল খাবে? তো আজকের মতন এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর এই ভিডিওটা তোমাদের ফটোগ্রাফার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে, আর নিচে যে ঘন্টাটা আছে ওটাও বাজিয়ে দিও প্লিজ, আর বাই দ্য ওয়ে সরি গালাগালি দেওয়ার জন্য। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।